আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ওয়ান সেকেন্ড ফিরে আসলাম ক্লিপস টুপুলে। ক্লিপস টুপুলে আবারও আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে নাউন্স দ্যাট আর অলওয়েজ প্লুরাল। এই নিচের কয়েকগুলি নাউন আমি লিখে দিয়েছি, তাছাড়া তোমাদের যদি এখানে দেখতে অসুবিধা হয় তাহলে আমি এই সাইড দিয়ে কোনো এক জায়গায় এটা আমি তুলে দেব। দেন তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই নোট ডাউন করে নেবে। আর আমি আগে থেকেই বলে রাখি, যারা আমার ক্লাস রেগুলার করছো তারা অবশ্যই নোট ডাউন করবে, না হলে কিন্তু বেনিফিট পাবে না। আমি সাথে সাথে যখন লিখবো সাথে সাথে তোমরা তোলার চেষ্টা করবে, কেমন? সো আজকে আমরা পড়বো নিচের নাউনগুলোর পর সবসময় এই নাউনগুলি যদি থাকে তাহলে দেন তাদের পর কী হবে? ভাই প্লুরাল হবে। কেমন প্লুরালটা কেমন হবে? মনে করো আমি এখানে কয়েকটা নাউন লিখে রেখেছি, যেমন সিজার্স, শর্টস, এরপর হচ্ছে প্ল্যান্টস, জিন্স, ট্রাঙ্কস, ট্রাউজার্স, আই গ্লাসেস, পিলার্স। এইগুলির পর কী হবে ভাই? সব সময় মনে রাখবা এইগুলির পর সবসময় প্লুরাল হবে। কী হবে ভাই? প্লুরাল ভার্বগুলি বসবে। ইভেন এখানে দেখো আমি কিন্তু মজার বিষয় হচ্ছে দুইটা সেন্টেন্স লিখে রেখেছি। তোমাদের এখন বলতে হবে যে এই দুইটা সেন্টেন্সের মাঝে কোন সেন্টেন্সটা ভুল এবং কোন সেন্টেন্সটা সঠিক। দেখো এখানে লিখে রেখেছি, দি প্ল্যান্টস আর ইন দি ড্রয়ার, দি প্ল্যান্টস প্ল্যান্টস আর ইন দি ড্রয়ার, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে এ পেয়ার অফ প্ল্যান্টস ইজ ইন দি ড্রয়ার। এখন মজার বিষয় হচ্ছে তোমরা একটু বলো তো, ভিডিওটা পজ করে একটু ট্রাই করো এই দুইটা সেন্টেন্সের মাঝে কোন সেন্টেন্সটা ভুল। আশা করি তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করেছ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুইটা সেন্টেন্সই কারেক্ট আনসার। কি ভাইয়া? এই দুইটা সেন্টেন্সই কারেক্ট আনসার। কেন কারেক্ট আমি বলি, সেটা হচ্ছে এই যে যে নাউনগুলি দেওয়া আছে এরপর আমি কি বলছিলাম যে সব সময় প্লুরাল ভার্ব বসবে। এখানে দেখো দি প্ল্যান্টস, এটার পর কিন্তু আমরা ভাইয়া কি বসিয়েছি? আর বসিয়েছি। এখানে কি বসিয়েছি ভাইয়া? আর বসিয়েছি। আর বসানোর পর এখন আরেকটা কোশ্চেন হলো যে তোমাদের কোশ্চেন দেখতে পারে না ভাইয়া আমরা এখানে আর বসালাম কেন, এখানে তো ইসও বসাইতে পারতাম, পারতাম না? এক্স্যাক্টলি। তোমাদের যদি এই আনসারটি তোমাদের মনে ক্রিয়েট হয়ে থাকে তাহলে কনগ্রাচুলেশন। এখন তোমরা একটু দেখো দি প্ল্যান্টসের পর কি হবে? প্লুরাল ভার্ব হবে, এটা আমরা মেনে নিলাম। কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমরা তো ইসও এখানে বসাইতে পারতাম, পারতাম না? অবভিয়াসলি পারতাম। তাহলে সেই ইসটা বসানোর আগে আমাদের কি করতে হবে? এ পেয়ার অফ প্যান্টস, এ পেয়ার অফ প্যান্টস। ভালো করে খেয়াল করবা, এ পেয়ার অফ প্যান্টস এই জিনিসটা, এই ওয়ার্ডটা কিন্তু তোমার আগে লিখতে হবে। যদি তুমি সিঙ্গুলার ভার্ব বসাতে চাও, ইজ বসাতে চাও, ভালো করে খেয়াল করবা, যদি ইজ বসাতে চাও, সিঙ্গুলার ভার্ব বসাতে চাও, অবশ্যই তোমাকে পেয়ার অফ কথাটি, কি পেয়ার অফ কথাটি এখানে উল্লেখ করতে হবে। পেয়ার অফ সিজার্স, পেয়ার অফ শর্টস, পেয়ার অফ প্যান্টস, পেয়ার অফ জিন্স, পেয়ার অফ ট্রাঙ্কস, পেয়ার অফ ট্রাউজার্স, পেয়ার অফ আই গ্লাসেস, পেয়ার অফ ফিলার্স, হোয়াট এভার। কিন্তু তোমার মনে রাখতে হবে এ পেয়ার অফ প্যান্টস ইজ ইন দি ড্রয়ার। তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করতে পারবা? এই ইজটা লিখতে পারবা। কেমন? আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক অনেক হেল্পফুল হয়েছে। আর তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দাও। সো দেখা হচ্ছে আবারও নেক্সট টপিকে। আল্লাহ হাফেজ।